আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহরিন ব্লগ থেকে আমি শাহরিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নিউ ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর ফুল ওয়াশ করার জন্য অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে, আর টেনে টেনে দেখবেন না প্লিজ। সকালবেলা উঠেই কিন্তু গাছগুলোর মধ্যে আগেই পানিটা দিয়ে দিতে হয়, আর এই পানিটা দিয়ে দিচ্ছি আমি প্রতিদিন যে ভাতটা রান্না করে থাকি সেই চাল ধোয়া পানিটাকে আমি রেখে দিই, সেটাকেই আমি কোনো একটা সময় গাছের গোড়ায় দিয়ে দিই সময় মতো করে, বিশেষ করে সকালবেলায় দিয়ে থাকি। যদি কখনো মনে না থাকে দুপুরবেলা দেওয়ার জন্য তো রেখে দিই, আমি সময় মতো দিয়ে দিই গাছের গোড়ায়। এতে করে গাছ অনেক বেশি বৃদ্ধি করে। গাছের গোড়ায় পানি দেওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো সকালে নাস্তার জন্য আমি কিছু একটা তৈরি করে নেব নিজের জন্য, আর বাচ্চাদেরকে অন্য একটা নাস্তা তৈরি করে দিব। তো আজকে আমি সংক্ষেপে আমি আমার জন্য একটি নাস্তা তৈরি করে নেব, একদম সাধারণ একটি নাস্তা। তো এখানে আমি চিড়াটা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো করে। তো সেটাকে ধুয়ে নিলেই কিন্তু 5 মিনিট পর অনেক বেশি নরম হয়ে যায়, তো ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই। তো দেখা যায় যে সকালবেলা চিরা দইটা খেলে পেট অনেক বেশি ঠান্ডা থাকে, তাই আমি এই চিরা দইটা খেয়ে নিচ্ছি সকালবেলা। এতে করে পেট অনেক বেশি ঠান্ডা থাকবে, আর এটা অনেক বেশি হেলদি একটি নাস্তা। তো নাস্তা খাওয়ার পর আমার অনেকটা কাজ আছে, সেজন্য আমি আগে আমারটা খেয়ে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো সেরে নেব। আর আমার কিন্তু অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা আছে, সেজন্য আমি নিজের মতো করে নাস্তাটা খেয়ে নিই, যাতে করে অ্যাসিডিটির সমস্যা থেকে একটু দূরে থাকতে পারি। নিজের নাস্তাটা শেষ করতে না করতেই কিন্তু বড় মেয়ের ম্যাম চলে এসেছে, তো তার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। ম্যামকে নাস্তাটা দিয়ে এসে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো বয়ামে দেখলাম যে গুরু দুধটা শেষ হয়ে গিয়েছে, তো সেই দুধটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। আর অবশিষ্ট দুধটাকে আমি কিভাবে রাখি সেটাই একটু শেয়ার করব। একটি এয়ারটেক্স কন্টেনারে দুধটাকে এইভাবে বটে রেখে দিবেন, দীর্ঘদিন ভালো থাকবে। তো এখন আমি চাটা বানিয়ে নিব আমার জন্য, আর পাশে যে মেয়ে এসেছে তার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ চা বানিয়ে নেব। ম্যামকে ব্রেড আর একটি ডিম পোস্ট করে দিয়েছি আপাতত, আর লিকারটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, সেটা শেয়ার করলাম না। এখন লিকারটা দিয়ে মিক্স করে নিচ্ছি চাটা। তো এখন ম্যামের জন্য আমি কাপে চাটাকে ঢেলে নিচ্ছি, তারপর আমি নিজের চাটা খেয়ে নেব। আর আমি সবসময় আমার যে মগে পানি খাই সেই মগেই কিন্তু আমি চাটা খেয়ে নিই, তো আমার কাছে এটাই ভালো লাগে, আর কোনো মগে খেতে ভালো লাগে না। নাস্তার পর্ব শেষ করে চলে এসেছি, একটু হাতের কাজটা সেরে নেব। তো এখন চলে এসেছি, সামান্য একটুখানি ঘরটাকে গুছিয়ে নেব, তারপর রান্নাবান্নার কাজে চলে যাব। তো পিহার রুমে আগে চলে এসেছি, তো তার রুমটাকে ক্লিন করে নেব। আর এই গ্লাসগুলো আমি প্রতিদিন মুছে থাকি, তারপরও দেখা যায় যে অনেক বেশি ধুলাবালি জমে যায়। দিনের মধ্যে দেখা যায় যে 2 থেকে 3 বারও মোছা হয়, তারপরও কিছুক্ষণ পরপর নজর দিলেই দেখা যায় যে এত বেশি ধুলাবালি জমে যা সীমার বাহিরে। তো এটা হলো কি আমার বড় মেয়ে পিহার ড্রেসিং টেবিল, তো সেটাকে আমি একটুখানি মুছে নিচ্ছি। আর নিচে একটি টিস্যু বক্স রেখেছিলাম, সেটাকে মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিও করা যে কতটা কষ্টকর, যারা করে তারাই বুঝে। তো আমি এক হাতে ভিডিও করছি, আরেক হাতে কিন্তু কাজ করে নিচ্ছি, সেজন্য একটু ভিডিওটা নাড়াচাড়া হচ্ছে, প্লিজ এই জিনিসটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ড্রেসিং টেবিলের ভিতরে অংশে রেখেছি আমি টিস্যুগুলা, মানে যে পরিমাণ টিস্যু এনে থাকি তো সেগুলো যদি বাহিরে রাখি তাতে দেখা যায় যে অনেক বেশি ধুলাবালি পড়বে, সেজন্য এগুলাকে আমি ড্রেসিং টেবিল ভিতরেই রেখে, যার কারণ হলো ড্রেসিং টেবিলের ভিতরটা অনেকটাই খালি পড়ে থাকে, তো এই জায়গাটা খালি থাকে সেজন্য টিস্যুগুলো আমি এখানেই রাখি, আর ওর যেগুলো লাগে না সেগুলাই এখন এটার ভিতরেই রেখে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রয়ার আছে, তো সেই ড্রয়ারের মধ্যে ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখে, সেজন্যই কিন্তু উপরের ড্রয়ারগুলো খালি পড়ে থাকে, মানে যে তাকগুলো আছে সেগুলো, আর সেগুলোকেই আমি আমার মতো করে কাজে লাগিয়েছি। তো পিহার ড্রেসিং টেবিলটা অনেক বেশি বড়, একজন আপু আমার কাছে অনুরোধ করেছিলেন যে পিহার রুমের ড্রেসিং টেবিলটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য, সেজন্য ওর কথা রাখতেই আজকে আমি ড্রেসিং টেবিলটা খুব ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা হলো গিয়ে পিহার রুম, তো পিহার রুমটাকেও আমি অফ ক্যামেরা ক্লিন করে নিয়েছি, মোটামুটি গোছগাছ করে নিয়েছি। যে আপু আমাকে কমেন্ট করেছিলেন ড্রেসিং টেবিলটা ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য, আশা করি আজকে ভিডিওটা দেখলেই আপনি দেখে নিতে পারবেন ড্রেসিং টেবিলের ডিজাইনটা, আশা করি আপনার ভালো লাগবে। ঘর গোছানো কাজ শেষ করে চলে এসেছি রান্নাবান্নার, তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি মাছের মাথা দিয়ে শাক রান্না শেয়ার করব, আর এই শাক রান্নাটা খুবই সহজভাবে শেয়ার করব। এখানে আমি বড় মাছের মাথাকে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাঁটাটাকে বেছে নিয়েছি, মানে কোনো রকম কাঁটাই নেই, সম্পূর্ণ কাঁটাই বেছে নিয়েছি। আর এখন ওই মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি, কোনো রকম মরিচের গুঁড়াটা অ্যাড করব না, আর দিয়ে দিব কাঁচা সরষের তেল। আমি এই মাছের মাথা দিয়ে শাকটা এভাবেই রান্না করে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। এটা হলো কি আমার শাশুড়ি মায়ের হাতের শাক রান্নার রেসিপি, তো আমি সেখান থেকেই শিখেছি, তো সেটাই আপনার মাঝে একটু শেয়ার করলাম। সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যদিও আমি লাল মরিচের গুঁড়াটা খাই না, তো সেই জন্য একটু সামান্য অ্যাড করলাম। এখন মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে যখন তেলটা বেশি এসেছে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ার শাকটাকে দিয়ে দিয়েছি, তো আজকে আমি কুমড়ার শাকটা রান্না করব। খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে রান্নাটা শেয়ার করলাম, আশা করি যারা নতুন রাঁধুনি আছেন আপুরা তাদের অনেক বেশি উপকারে আসবে আমার আজকের রেসিপিটা। এভাবে শাক রান্না করলে দেখা যায় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে, খাওয়ার সময় কোনো রকম মুখে কাঁটা লাগে না, বাছার সমস্যাও নেই, কাঁটা বাছার কোনো রকম সমস্যা হয় না। দুপুরটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শাকটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর সামান্য পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এটাকে আর আমি শুকাবো না, এরকমই এটাকে নামিয়ে নিব। বাস রেডি হয়ে গেল আমার শাক রান্নার রেসিপি। এদিকে আমি বাচ্চাদের জন্য একটু গরুর মাংস কিমা করে নিয়েছি, তো সেটা শেয়ার করলাম না, সব কিছু শেয়ার করতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো কষানো হয়ে গেছে, এখন আমি দুইটা টমেটো কেটে দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব, এরপর সামান্য একটুখানি পানি অ্যাড করে দিব। কিমাটা কিন্তু কষানিতে হয়ে গেছে আর এখন খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, সব রান্নাই কিন্তু আমি কষানোর মধ্যেই সেদ্ধ করে নিই মোটামুটিভাবে, এতে করে রান্নার টেস্ট ভালো আসে। চুলা আস মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো এরই মধ্যেই কিন্তু আমার রেডি হয়ে গেছে শাক রান্নার রেসিপি, তো সেটাকে একটুখানি সার্ভিং করা দেখে দিলাম। আর এটা কতটা এখন লোভনীয় লাগছে, তো যারা শাক পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে ভালো লাগবে, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। খাওয়া দাওয়া অফ ক্যামেরায় শেষ করে চলে এসেছি, একটি প্ল্যান্টার তৈরি করব। এখানে আমি 5 লিটারের একটি বোতল আগে থেকেই 2 ভাগ করে কেটে নিয়েছি, আর কিভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে আমি বোতলটা সমান মাঝখান থেকেই কেটে নিয়েছি।
তো এখন আমি গুলুগান দিয়ে আমি বাকি কাজটা সারিয়ে নেব। এখানে আমি নিয়েছি রশি, এটা হলো পাটের রশি। তো পাটের রশিটা দিয়ে আজকে আমি প্ল্যান্টারটা তৈরি করে নেব। আর উপরের বোতলের মুখের উপর অংশটাকেও আমি কাটিয়ে নিয়েছি। তবে আমার কাছে ভালো লাগে পাটের রশি দিয়ে এ ধরনের প্ল্যান্টার তৈরি করে গাছ লাগিয়ে ঘরে রাখতে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের রশি দিয়েও কিন্তু এই প্ল্যান্টারটা রেডি করে নিতে পারেন। তবে গাছ লাগানোর ক্ষেত্রে পাটের রশিটাই কিন্তু মানানসই বেশি হয় আমার মতে। তো এখানে আমি একটি কালো রশি নিয়েছি। তো সামান্য একটুখানি ডিজাইনের জন্য এখন আমি কালো রশিটাকে লাগিয়ে নেব। এটা জাস্ট একটুখানি সৌন্দর্যের জন্য। তো এটা খুব একটা লাগাবো না, মাত্র তিনটা লেয়ার করে লাগিয়ে দিব। এতে করে দেখতে বেশ ভালো লাগবে। তো মোটামুটিভাবে কালো রশিটা কিন্তু ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন উপরের অংশে আবারও একটি কালো রশি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। এবার আমি আবারও পাটের রশি দিয়ে লাগিয়ে নেব বাকি যে অংশটা আছে সে অংশটাকে। এবার পুরোটা পাটের রশি দিয়ে কিন্তু গ্লুগান দিয়ে লাগিয়ে নেব। এখানে আর কোনো রকম রশি অ্যাড করব না। তো হয়ে গেছে আমার পুরো অংশটার পাটের রশি লাগিয়ে নেওয়া। তো বাকি শেষ অংশটাকে আমি একটুখানি গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি। জোড়াটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো বোতলের যে উপরে অংশটা ছিল সেটা কাজ শেষ হয়ে গিয়েছে। তো মোটামুটি এটা শেষ। এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর নিচের অংশ দিয়ে এখন আমি বাকি কাজটা করে নেব। তো এখন নিচের অংশ থেকেই কিন্তু কাজটা আরম্ভ করতে হবে। এই কাজটা আমি কিভাবে করছি আপনারা ফলো করলেই বুঝতে পারবেন। মোটামুটিভাবে এ পর্যন্ত এসেছি। রশিটাকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবারও একটুখানি ডিজাইন করার জন্য একটি কালো রশি লাগিয়ে দিচ্ছি। ঠিক উপরের অংশটা যেভাবে করেছিলাম বোতলের উপরের পাটটা সেভাবেই এখন এখানে আমি একটি জয়েন্ট দিচ্ছি। এতে করে একটা ডিজাইন হয়ে যাবে। উপরের নিচের অংশটা বেশ ভালো লাগবে দেখতে। খুব বেশি একটাও লাগাবো না, কারণ বেশি দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার আমি আবারও পাটের রশিটা দিয়ে পুরোটা অংশ জয়েন করে নেব। ঠিক একইভাবে আমি এই কাজটাও কমপ্লিট করে নেব। মোটামুটিভাবে আমার গ্লুগান দিয়ে লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তো আমার কিন্তু প্ল্যান্টারটা একদম রেডি হয়ে গেল। তো এই যে দেখতে পারছেন আমার প্ল্যান্টার একদম রেডি। তো এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা লাগিয়ে রাখবেন। তো এখন আমি একটি গাছ লাগিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। তো মোটামুটিভাবে আমি একটি গাছ লাগিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। তো সম্পূর্ণ দেখালে দেখা যেত যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তো এখন গাছ লাগানোর পর কেমন হয়েছে আমার প্ল্যান্টার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পাশে যে প্ল্যান্টারটা আমি বানিয়েছি সেটা আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটাও কিন্তু আমি পাটের রশি দিয়েই বানিয়ে নিয়েছি আর সেটাতেও একটি গাছ লাগিয়েছিলাম। বেশ ভালো লাগে এগুলোতে, গাছ লাগে রাখার পর অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে এগুলা ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, ঘরের রুমে রাখতে পারেন কিংবা বারান্দাও রাখতে পারেন। ঘর সাজানোর জন্য এগুলা কিন্তু একদম উন্নত মানের প্ল্যান্টার। কোনো রকম খরচ ছাড়াই কিন্তু ফেলে দেওয়া একটি বোতল দিয়ে আপনি চাইলে ঘরের একটি আকর্ষণীয় প্ল্যান্টার বানিয়ে নিতে পারেন। কিনতে দেখা যায় সব কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করা কাজ দিয়ে ঘর সাজালে সেটার আনন্দটাই আলাদা।
তো যারা করে এই কাজটা তারা অবশ্যই বুঝতে পারে এর আনন্দটা কতটুকু। সব কাজ শেষ করে বিকেলের জন্য একটুখানি পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিম দিয়ে ময়দা এবং সুজি দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি, তো সেটা একটুখানি সুর দিয়ে রাখলাম। আর এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দীর্ঘদিন একদিন বানিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।